নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে শুভ দীপাবলির আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই। আজ মধ্যরাত থেকে যে ছয় রাশি টাকায় টাকা হতে চলেছে, টাকার সাগরে ডুবতে চলেছে, সেই ছয় রাশির নাম আমি এই ভিডিওতে আলোচনা করব। 119 বছর পর একটি শুভ যোগ সৃষ্টি হয়েছে। মা লক্ষ্মী এবং গণেশের আশীর্বাদে ছয় রাশির ধনবর্ষা হতে চলেছে। লিখে রাখুন, ডেটটি নোট করে নিন, কোন এই ছয় রাশি এই শুভ দীপাবলিতে আজ মধ্যরাত থেকে গণেশ এবং মা লক্ষ্মীর আশীর্বাদে অপার ধন আসতে চলেছে, সেই রাশিগুলোর নাম আমি বলবো। দেখুন, আজ শুভ দীপাবলি, প্রত্যেকেরই বাড়িতে বিশেষভাবে দীপদান আজকের দিনে কিন্তু হয়, এবং এর পাশাপাশি শ্রী শ্রী কালী পুজো আজ, এবং এর সাথে সাথে অনেকে এই শুভ দীপাবলিতে মা লক্ষ্মী এবং গণেশের পুজো কিন্তু করে থাকে। মা লক্ষ্মী এবং গণেশের যদি আজকে পুজো যদি করতে পারেন, আপনার জীবনে অর্থনৈতিক টানা এক বছর কিন্তু ভালো কিন্তু যাবে। অর্থাৎ বিশেষ করে যেটা রূপোর গণেশ আছে, রূপোর লক্ষ্মী আছে, কিন্তু এটা একত্রে একসঙ্গে যুক্ত নয়, আলাদা আলাদা। রূপোর একটি গণেশ নেবেন, রূপোর একটি আপনি মা লক্ষ্মী নেবেন, এবং এই শুভ দীপাবলিতে যদি আপনারা পুজো করেন কি না, আপনাদের অর্থনৈতিক সমৃদ্ধি আপনাদের নিশ্চিত রূপে কিন্তু ঘটবেই ঘটবে। শুদ্ধাচারে অবশ্য করবেন, কর্পূর দিয়ে আরতি করুন। এবং আমি একটি কথা বলছি, আজ সারা রাত একটি মাটির প্রদীপে ঘি দিয়ে অবশ্যই সারা রাত এই ঘিয়ের প্রদীপ কিন্তু জ্বালিয়ে রাখবেন, বিশেষভাবে কিন্তু এর শুভ ফল আপনারা হাতে নাতে কিন্তু পাবেন। অর্থাৎ কৌশিকরা যে কথাগুলো বলে সম্পূর্ণ আপনাদের বৈজ্ঞানিক সম্মত, এবং যেটা করলে আপনাদের অর্থনৈতিক সফলতা আসবে সেটা আপনাদেরকে আমি কিন্তু জানাচ্ছি। এইবার যে রাশিগুলোর আমি কথা বলবো, সে রাশিগুলো কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। কত অ্যামাউন্টের অর্থপ্রাপ্তি হবে সেটা অবশ্যই আপনাদের বিশেষভাবে ভাগ্যের উপর ডিপেন্ড করবে, কিন্তু এই যে 119 বছর পর এই যে মধ্যরাত থেকে বেশ কিছু শুভ যোগ, দুর্লভ যোগ সৃষ্টি হয়েছে, যার ফলে মা লক্ষ্মী এবং গণেশজি প্রসন্ন হয়ে বিশেষভাবে আশীর্বাদ দিতে চলেছে এই ছয় রাশিকে। কোন এই ছয় রাশি সৌভাগ্যশালী রাশি আমি একে একে আপনাদেরকে জানাবো। প্রত্যেকে এই ভিডিওটি সম্পূর্ণরূপে আলোচনাটি অবশ্যই শুনবেন, এবং আপনারা প্রচুর পরিমাণে এই ভিডিওটি শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, এবং প্রত্যেকে জয় মা কালী অবশ্যই কমেন্ট করবেন। আপনারা জয় গণপতি পাপ্পা অবশ্যই কমেন্ট করুন, আপনারা জয় মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট করুন। আপনাদের ধন ধান্যে পরিপূর্ণ কিন্তু হবে, প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করুন। যে ছয় রাশির আমি কথা বলছি, সেই ছয় রাশি কল্পনার বাইরে আপনারা কিন্তু রেজাল্ট পেতে চলেছেন। মা লক্ষ্মী এবং গণেশজির বিশেষ আশীর্বাদে কল্পনার বাইরে কিন্তু এই ছয় রাশির অর্থনৈতিক দিক থেকে কিন্তু সমৃদ্ধশালী কিন্তু হতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী ছয় রাশি আমি একে একে আপনাদেরকে জানাবো, এবং আপনাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি কিন্তু হবে। নাম্বার ওয়ান যে রাশির আমি কথা বলবো, ধনুরাশি। ধনুরাশির ভাগ্য চমকাতে চলেছে ধনুরাশি। আজ মধ্যরাত থেকে আপনাদের অর্থনৈতিক, আপনাদের দৈনন্দিন রোজগার, আপনাদের বিদেশ, আপনাদের ব্যবসা, এই সব জায়গা থেকে কিন্তু আপনারা উন্নতি কিন্তু করবেন, এবং সম্পত্তিগত দিক থেকে লাভ পাবেন, আকর্ষিক অর্থপ্রাপ্তি আপনাদের হবে, এবং যে কোনো কার্যে আপনারা কিন্তু সফলতা কিন্তু পাবেন। নাম্বার ওয়ান রাশি ধনুরাশি। এরপর যে রাশির কথাই বলবো, সে রাশির নাম আপনার
কন্যা রাশি, কন্যা রাশির সোনায় সোয়াগা কিন্তু হতে চলেছে। আপনাদের আর্থিক স্থিতি, আপনাদের কেরিয়ার, আপনাদের ভাগ্য, আপনাদের কর্ম, এই জায়গাগুলো কিন্তু ভালো কিন্তু হতে চলেছে। এবং দৈনন্দিন রোজগার, আকর্ষিক অর্থপ্রাপ্তি, ডেলি ইনকাম, ব্যবসা নিশ্চিত হতে চলেছে। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির সোনায় সোয়াগা হতে চলেছে। মা লক্ষ্মী এবং গণেশজির আশীর্বাদে আপনাদের ভাগ্য চমকাতে চলেছে। সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন, দৈনন্দিন রোজগার বৃদ্ধি করবে, ব্যবসা ক্ষেত্রে উন্নতি হবে এবং আপনাদের বেশ কিছু ক্ষেত্রে আপনাদের দৈনন্দিন রোজগারের পাশাপাশি আপনাদের কর্মযোগ সৃষ্টি করতে কিন্তু চলেছে। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার সিংহ রাশি। সিংহ রাশির সোনায় সোয়াগা হতে চলেছে। আপনাদের দাম্পত্য সুখ, আপনাদের কেরিয়ার, আপনাদের আকর্ষিক ধন প্রাপ্তি, ভাগ্য, এই জায়গাগুলো কিন্তু মজবুত হতে চলেছে। এরপর যে রাশির কথা বলবো সে রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির সোনার চাঁদ পেতে চলেছে। মা লক্ষ্মী এবং গণেশজির আশীর্বাদে আপনাদের অর্থনৈতিক স্থিতি, আপনাদের বিদেশ, ভাগ্য চমকাতে চলেছে। ব্যবসা এবং কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কিন্তু আপনার কমতে চলেছে এবং আপনাদের ইনকামের জায়গা বৃদ্ধি করবে এবং যে কোনো কার্যে আপনারা কিন্তু সফলতা কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ আপনি যদি হন কুম্ভ রাশির মানুষ আপনার ক্ষেত্রে, সর্বশেষ এবং অন্তিম যে রাশির আমি কথা বলবো, বিশেষভাবে যে রাশির ভাগ্য চমকাতে চলেছে সে রাশির নাম মকর রাশি। মকর রাশির সোনায় সোয়াগা হতে চলেছে। আপনাদের কর্ম, আপনাদের অর্থ, আপনাদের দৈনন্দিন রোজগার, আপনাদের কেরিয়ার, এই জায়গাগুলো এবং আপনাদের বিদেশ, এই সমস্ত থেকে কিন্তু আপনারা এই সময় কিন্তু লাভবান কিন্তু হতে চলেছেন। আপনি মকর রাশির মানুষ লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, মকর রাশির দৈনন্দিন রোজগার বৃদ্ধি, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, ভাগ্যের সাপোর্ট এবং আপনারা এই সময়ের মধ্যে ডুবে গেছে, আটকে গেছে এমন টাকা আপনার পুনরুদ্ধার হবে। দাম্পত্য সুখের জায়গা এবং এর সাথে সাথে আপনাদের বিশেষ করে কোনো জায়গা থেকে আকর্ষিক অর্থপ্রাপ্তির সঙ্গে সঙ্গে কোনো শুভ সংবাদ আপনাদের জন্য কিন্তু অপেক্ষা করছে। প্রত্যেকে জয় মা লক্ষ্মী, জয় গণপতি বাপ্পা অবশ্যই আপনারা কমেন্ট করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন, লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের একটি লাইক, একটি সাবস্ক্রাইব ভিডিও বাড়ানোর আগ্রহ কিন্তু বাড়িয়ে দেয়। এই যে 119 বছর পর এই যে দুর্লভ সংযোগ, মহাযোগগুলো সৃষ্টি হয়েছে মা লক্ষ্মী এবং গণপতি বাপ্পার আশীর্বাদে, টাকার সাগরে ডুবতে চলেছে যে রাশিগুলো আমি একে একে আপনাদেরকে সমস্ত রাশির নাম বললাম। এবং আজ মধ্যরাত থেকে কিন্তু আপনাদের ভাগ্য কিন্তু চমকাতে চলেছে। নমস্কার, ধন্যবাদ।